হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু স্টাডি রুম আজকে ক্লাসে আমরা মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপার দু হাজার বাইশ তেইশের ইতিহাসের পেজ একশো তিরিশের খ এবং বিভাগ গয়ের প্রশ্নের উত্তরগুলি করব। ইতিহাসের আগের পেজগুলির প্রশ্নের উত্তর তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে নিচে ডিসক্রিপশানে লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক আজকের ক্লাসের পিডিএফটি তোমাদের প্রয়োজন হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কারণ ভিডিওর মাঝেই আমি পিডিএফের পাসওয়ার্ডটি বলে দিয়েছি বিভাগ এর উপবিভাগ দুই পয়েন্ট একে আছে একটি বাক্যে উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো ভারতীয় দৈঘের তথ্যচিত্রের প্রতিকৃত কাদের বলা হয় এর উত্তর হবে হীরালাল সেন ও মতিলাল সেনকে দু নম্বর প্রশ্ন হল পদ্মিনী উপাখ্যান কার লেখা এর উত্তর হবে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের তিন নম্বর প্রশ্ন হলো রেজা খাঁ কে ছিলেন এর উত্তর হবে রেজা কা ছিলেন একজন ব্রিটিশ ভারতের সমাজ সংস্কারক চার নম্বর প্রশ্ন হল লক্ষিতবাদী উপাধিতে কে ভূষিত হন এর উত্তর হবে গোপালহরি দেশমুখ এর পরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো এক নম্বর প্রশ্ন হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম এ ছিলেন কাদম্বণি বসু এটি ভুল হবে দু নম্বর প্রশ্ন হলো বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী এটি ভুল হবে তিন নম্বর প্রশ্ন হল গান্ধী বনাম লেনিন পুস্তকাটি রচনা করেন বামপন্থী নেতা মুজফর আহমদ এটি ভুল হবে চার নম্বর প্রশ্ন হল হাতে কলমের শিক্ষাদানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো এক খ্রিস্টাব্দে ব্রহ্মচর্যাশ্রম গড়ে তুলেছিলেন এটি ঠিক হবে এরপরে আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও এক নম্বর প্রশ্ন হল ক্যালকাটা স্কুলবুক সোসাইটি এর উত্তর হবে ডেভিড হেয়ার দু নম্বর প্রশ্ন হল জাতীয় শিক্ষা পরিষদ এর উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর তিন নম্বর প্রশ্ন হল স্বনিয়োজিত প্রচারক এর উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় চার নম্বর প্রশ্ন হল বারদৌলি সত্যাগ্রহ এর উত্তর হবে কল্যাণজি মেহতা এরপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করো এক নম্বর বিবৃতি হলো আত্মজীবনীয় স্মৃতিকথা আধুনিক ইতিহাস চর্চায় বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান রূপে স্বীকৃত এর উত্তরবে ব্যাখ্যা এক আত্মজীবনী ও স্মৃতি কথায় সমসাময়িক কালের কথা তুলে ধরা হয় দু নম্বর বিবৃতি হল উনিশ শতকে বাংলা নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত এর উত্তরবে ব্যাখ্যা তিন কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল তিন নম্বর বিবৃতি হল মিরার ষড়যন্ত্র মামলা কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ এর উত্তরমে ব্যাখ্যা তিন এই মামলার রায়ে কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করা হয় চার নম্বর বিবৃতি হল উনিশশো দুই খ্রিস্টাব্দের চব্বিশে মার্চ সতীশচন্দ্র বসু কলকাতা স্থাপন করেন অনুশীলন সমিতি এর উত্তরমে ব্যাখ্যা এক শরীরচর্চা ও ব্যায়াম করার কেন্দ্র হলেও এই সমিতি গোপনে সন্ত্রাসে মদত দিত বিভাগ গয়ে আছে দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল শহরের ইতিহাস চর্চা বলতে কি বোঝায় এর উত্তর হবে বর্তমানে এই ধারার পরিবর্তন এসেছে এখন এখানে সাধারণ মানুষ নিম্নবর্গীয় সমাজ এমনকি প্রান্তিক অন্তর্দের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক এবং ধর্মীয় জীবনের বিবর্তনের কথাও সমানভাবে গুরুত্ব পাচ্ছে আধুনিক ইতিহাস চর্চার এই ধারা শহরের ইতিহাস চর্চা নামে পরিচিত দু নম্বর প্রশ্ন হলো ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব লেখ এর উত্তর হবে ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের প্রধান গুরুত্বগুলি হলো এক নম্বর পয়েন্ট দিয়ে সংবাদপত্রগুলিতে উল্লেখিত সমসাময়িক রাজনৈতিক খবরাখবর থেকে সমকালীন রাজনৈতিক ইতিহাস জানা যায় দু নম্বর পয়েন্ট হল সংবাদপত্রগুলিতে মুদ্রিত সমসাময়িক সমাজ সংস্কৃতির খবর সমকাল সরকার ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন খবর থেকে সেই সময়ে রাষ্ট্রীয় ইতিহাস জানা সম্ভব হয় তিন নম্বর প্রশ্ন হল নব্যবঙ্গ কাদের বলা হয় এদের উদ্দেশ্য কী ছিল এর উত্তর হবে ডিরোজীয় নেতৃত্বাধীন তরুণ গোষ্ঠী ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ নামে পরিচিত সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য এক নম্বর পয়েন্ট হলো এই গোষ্ঠী হিন্দু ধর্মের পত্তলিকতা অস্পৃশ্যতা জাতিভেদ সতীদাহ প্রভৃতি কুপ্রথার বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকার প্রতিবাদে সোচ্চার হয় দু নম্বর পয়েন্ট হলো তাদের উদ্যোগে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে নারী শিক্ষার বিস্তারে পথ প্রশস্ত হয় চার নম্বর প্রশ্ন হল ভারতবর্ষীয় সমাজ বিভক্ত হলো কেন এর উত্তর হবে কেশবচন্দ্র সেন ব্রহ্মসমাজে নীতি লহন করে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে তার চোদ্দ বছর বয়সী নাবালিকা কন্যা সুনীতি দেবীর সঙ্গে কোচবিহারের নাবালক রাজপুত্র নিপেন্দ্র নারায়ণের বিবাহ দিলে তরুণ ব্রহ্মনেতারা ক্ষুদ্ধ হন ফলস্বরূপ আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দের পনেরোই মে শিবনাথ শাস্ত্রী আনন্দমোহন বসু প্রমুখরা মিলে সাধারণ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এইভাবে ভারতবর্ষীয় সমাজ বিভক্ত হয় নম্বরে আছে পাইক বিদ্রোহ ও পাইকান জমি বলতে কি বোঝায় এর উত্তর হবে পাইকরা সেনাপতি বিদ্যাধর মহাপাত্রের নেতৃত্বে যে ব্রিটিশ বিরোধী বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছিল তা পাইক বিদ্রোহ নামে পরিচিত আর পাইকান জমি বলতে জঙ্গলমহলের ভূমিজ অধিবাসীরা অর্থাৎ মেদিনীপুর বাঁকুড়া সিংভূম মানভূম ও ধলভূমের স্থানীয় জমিদারদের অধীনে কাজ করতেন কাজের বিনিময়ে তাদের জমি ভোগ করার অধিকার ছিল যাকে পাইকান জমি বলা হতো নম্বর প্রশ্ন হল নীল বিদ্রোহের মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল এর উত্তর হবে খ্রিস্টান মিশনারীরা সর্বপ্রথম নীলকরদের কার্যকলাপের প্রকাশ্য সমালোচনা করে শিক্ষিত সমাজকে জাগরিত করেছিল উল্লেখযোগ্য যে চার্চ মিশনারিদের মধ্য থেকে যে যে লিঙ্ককে পেড্রিক সুর এবং বামওয়েজ নীলকরদের অত্যাচারের প্রকৃত চিত্র তুলে ধরেছিলেন আলেকজেন্ডার ডাফ জেমস লং প্রমুখ মিশনারিদের সমর্থন করেছিলেন সেই সময় রেভারেন্ট জেমস লং নিজ নামে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করে ব্রিটিশ সরকারের কোপে পড়েন সাত নম্বর প্রশ্ন হল ভারত সভা প্রতিষ্ঠার গুরুত্ব লেখ এর উত্তর হবে এই সভার গুরুত্বগুলি ছিল এক নম্বর পয়েন্ট দিয়ে ভারতবর্ষে ব্রিটিশ জনমত গড়ে তোলা দু নম্বর পয়েন্ট দেশে জাতীয়তাবাদের বিকাশ ঘটতে থাকে তিন নম্বর পয়েন্ট একটি সর্বভারতীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভব করা আট নম্বর প্রশ্ন হল জাতীয়তাবাদের বিকাশে গোড়া উপন্যাসের গুরুত্ব কি এর উত্তর হবে গোড়া উপন্যাস একটি স্বদেশিক উপন্যাস এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র গোড়া যাকে রবীন্দ্রনাথ একজন নির্ভেজাল দেশপ্রেমিক রূপে গড়ে তুলেছেন গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর কেন্দ্রীয় চরিত্র গোড়ার বক্তব্য ও কার্যকলাপের মধ্যে উগ্র জাতীয়তাবাদের পরিবর্তে গঠনমূলক ও সম্বন্ধবাদী জাতীয়তাবাদের কথা বলেছেন নম্বর প্রশ্ন হল চার্লস উইলকিংসকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয় এর উত্তর হলো চার্লস উইলকিংস হলেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মকর্তা তিনি সর্বপ্রথম বাংলা অক্ষরের টাইপ বা নকশা তৈরি করেন এই কারণে তাকে বাংলার ছাপাখানার জনক বা গুটেনবার্গ বলে অভিহিত করা হয় বাংলায় ছাপাখানার কাজ করার জন্য তিনি সতেরোশো আটাত্তর সালে আমি জেলার চুচুড়ায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন দশ নম্বর প্রশ্ন হল উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশ কীরূপ ছিল এর উত্তর হবে উনিশ শতকের প্রথম ভাগে ইংরেজ কোম্পানির শিক্ষানীতির হাত ধরে ভারতে পাশ্চাত্য শিক্ষা তথা জ্ঞান বিজ্ঞান চর্চার পথ প্রশস্ত হয় এর ব্যতিক্রম ছিল না বাংলায় উনিশ শতক থেকে শুরু করে কুড়ি শতকের প্রথম ভাগ পর্যন্ত এর জয়যাত্রা অব্যাহত ছিল উনিশ শতকের সূচনাকাল থেকেই বাংলায় ব্যক্তিগত উদ্যোগে বিজ্ঞান চর্চার অভূতপূর্ব উন্নতি হয় এগারো নম্বর প্রশ্ন হল একা বা একতা আন্দোলন শুরু হয় কেন এর উত্তর হবে কৃষকদের ওপর অতিরিক্ত পঞ্চাশ শতাংশ কর বৃদ্ধি ভূস্বামীদের খামারে বিনা পরিশ্রমে শ্রমদানের বাধ্য করা কর আদায়ের ক্ষেত্রে ব্যাপক অত্যাচার ইত্যাদি কারণে উনিশশো একুশ বাইশ খ্রিস্টাব্দে উত্তর পশ্চিম অযোধ্যার বিস্তীর্ণ অঞ্চলে কৃষকরা বিপাশি নামে জৈনিক কৃষক নেতার নেতৃত্বে একা আন্দোলন শুরু করে বারো নম্বর কোশ্চেন হল কংগ্রেস সমাজতন্ত্রী দলের গুরুত্ব লেখ এর উত্তর হলো এক নম্বর পয়েন্ট দিয়ে কংগ্রেস বামপন্থী শক্তিকে সসংহত করা দু নম্বর পয়েন্ট হলো উৎপাদনকারী শক্তির হাতে ক্ষমতা তুলে দেওয়া তিন নম্বর পয়েন্ট হলো শিল্পে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা চার নম্বর পয়েন্ট হল শ্রমিককে তার প্রয়োজন অনুসারে পারিশ্রমিক দান করা তেরো নম্বর প্রশ্ন হল মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন এর উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলনকালে বাংলায় সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে গঠিত তাম্রলিপ্ত জাতীয় সরকারের নারী বাহিনী গঠিত হয় এই নারী বাহিনীর অন্যতম সদস্য ছিলেন তিয়াত্তর বছরের বৃদ্ধা গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরা তার নেতৃত্বে তমলুক থানা ঘেরাও কর্মসূচি গৃহীত হয় এবং পুলিশের গুলিতে তিনি নিহত হন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে দুঃসাহসিক কাজের জন্য তিনি ইতিহাসে স্মরণীয় এই পিডিএফটির পাসওয়ার্ড হল টু ফাইভ টু ফাইভ চোদ্দ নম্বর প্রশ্ন হল রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল এর উত্তর হবে রশিদ আলী ছিলেন আজাদিন বাহিনীর ক্যাপ্টেন ব্রিটিশ সরকারের সামরিক আদালতে তাকে সাত বছর কারাদণ্ড দেওয়া হয় তার প্রতিবাদে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি কলকাতায় গণ হয় এবং বারোই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস হিসেবে পালিত হয় পনেরো নম্বর কোশ্চেন হল কিভাবে জুনাগর রাজ্যটি ভারতভুক্ত হয় এর উত্তর হবে জুনাগর মুসলিম শাসক দ্বারা শাসিত ব্রিটিশ ভারতের একটি দেশীয় রাজ্য ছিল উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে এ রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালের গণভোটে বিপুল সংখ্যক মানুষ ভারতে যোগদানের পক্ষে মত দেন ষোলো নম্বর প্রশ্ন হল দেশীয় রাজ্য বলতে কি বোঝায় এর উত্তর হবে দেশীয় রাজ্য বলতে বোঝায় ব্রিটিশ ভারতের অন্তর্গত মৌখিকভাবে সর্বভৌম রাজ্য ব্রিটিশরা সরাসরি এসব রাজ্য শাসন করত না এসব রাজ্য ব্রিটিশ অধিপত্য মেনে নিয়ে স্থানীয় শাসকদের অধীনে পরিচালিত হতো উনিশশো সালে ভারতের স্বাধীনতার সময় সরকারিভাবে পাঁচশো পঁয়ষট্টিটি দেশীয় রাজ্য ভারত জুড়ে অবস্থিত ছিল আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও পরের পেজগুলির প্রশ্নের উত্তর আমরা নেক্সট ক্লাসে করবো তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে